আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ এবং নিরাপদে আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি বেশ কয়েকটি পুরাতন গাড়ির কালেকশন। তো এখনও যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন দেড় টনের একটি গাড়ি টিকিংয়ের। এটা হচ্ছে ইসুজুর ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই গাড়িতে। এই গাড়িটির প্রাইস পড়বে হচ্ছে 14 লাখ টাকা এবং একদম শোরুম কন্ডিশন করে দেওয়া হবে। আর যারা হচ্ছে এক টনের ভিতরে একটি কাভার ভ্যান খুঁজছিলেন পুরাতন রিকন্ডিশন, তারা কিন্তু এটা নিতে পারেন আপনার বাজেটের ভিতরে। এই কাভার ভ্যানটি পাচ্ছেন মাত্র 7 লাখ টাকায়। এই গাড়িটি মূলত হচ্ছে এক টনের একটি গাড়ি, এটির বডি হচ্ছে 10 ফিট। আর এই গাড়িটির সিসি হচ্ছে 1800 সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে 41 হর্স পাওয়ারের। তো গাড়িটি দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ, কোনো ধরনের কাজ নেই, জাস্ট নেবেন এবং চালাবেন। আর এত অল্প টাকার ভিতরে আসলে আপনারা কোথাও কাভার ভ্যান পাবেন না। তো যাদের বাজেট আসলে কম, অল্প টাকার ভিতরে পুরাতন একটি কাভার ভ্যান খুঁজছিলেন, তারা কিন্তু এই কাভার ভ্যানটা দেখতে পারেন। আরেকটি পিক আপ আপনারা দেখতে পাচ্ছেন, এই পিক আপটিও কিন্তু আপনারা নিতে পারেন। তো এই পিক আপটির ক্ষেত্রে কিন্তু দুইটা অপশন পেয়ে যাবেন। একটা হচ্ছে আপনি সরাসরি ক্যাশের মাধ্যমে নিতে পারবেন, আবার আরেকটা অপশন হচ্ছে এই গাড়িটি আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন। সেক্ষেত্রে এই গাড়িটির প্রাইস পড়বে হচ্ছে 7 লাখ টাকার মতো এবং এই গাড়িটির ডাউন পেমেন্ট মাত্র 1 লাখ টাকা। তো আসলে 1 লাখ টাকা দিলেই কিন্তু আপনি এই গাড়িটি নিতে পারবেন, এটা কিন্তু আপনার টাটা EX2-র বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবেন। আর এই গাড়িটি রেলিং করা রয়েছে, জাস্ট আপনারা নেবেন এবং চালাবেন, একদম ফুল ফ্রেশ, গাড়িতে কোনো সমস্যা নেই, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, জাস্ট নেবেন এবং চালাবেন। তো এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন এবং আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন। তো এক টনের ভিতরে যারা আসলে পুরাতন রিকন্ডিশন কিস্তি ফেল গাড়ি খুঁজছিলেন তারা কিন্তু এই দুইটা গাড়ি দেখতে পারেন। দুইটা গাড়ি কিন্তু যে কাস্টমার নিয়েছিল বেশি দিন চালাতে পারেনি, কারণ তার আর্থিক সমস্যার কারণে কিস্তি দিতে পারেনি। তার ফলে কিন্তু কোম্পানি এই গাড়িগুলো ধরে নিয়ে এসেছে। এই গাড়িগুলোর ইঞ্জিন কন্ডিশন একদম ভালো এবং ভিতরের কন্ডিশন দেখতে পাচ্ছেন, কেবিনের কন্ডিশন একদম ফুল ফ্রেশ কেবিন রয়েছে, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, জাস্ট নেবেন এবং চালাবেন। পিছনে দেখতে পাচ্ছেন রেলিং করা রয়েছে এই গাড়িগুলোর। তো এই গাড়িগুলো কিন্তু খুব অল্প টাকার ভিতরে আপনি নিতে পারবেন, সেটা হচ্ছে কিস্তির মাধ্যমেও নিতে পারবেন। সেক্ষেত্রে এই গাড়িগুলোর ডাউন পেমেন্ট দিতে হবে 1,55,000 টাকা আর এই গাড়িগুলোর প্রাইস পড়বে 8,50,000 টাকার মতো। এক টনের ভিতরে গাড়ি খুঁজছিলেন 10 ফিটের গাড়ি, 6 চাকার গাড়ি, তারা কিন্তু এই গাড়িগুলো নিতে পারেন। বর্তমান বাজারে কিন্তু গাড়ির দাম প্রায় আগুন বললেই চলে। নতুন গাড়ি নিতে গেলে এই গাড়িগুলো পড়বে এখন 14 লাখ টাকার মতো। সেক্ষেত্রে কিন্তু এই গাড়িগুলো আপনি অর্ধেক দামে পাচ্ছেন, তার সাথে সাথে কিন্তু রেলিং করাতে গেলে কিন্তু আপনার খরচ হয়ে যায় 20-30 হাজার টাকার মতো, সেটাও কিন্তু ফ্রি পাচ্ছেন। আর এই গাড়িগুলো থেকে আপনি ভালো একটি সার্ভিস পেয়ে যাবেন, ভালো একটি মাইলেজ পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন ফুল ফ্রেশ গাড়ি। এই গাড়িটির পিছনের অংশ দেখতে পাচ্ছেন, এই গাড়িতে অনায়াসে আপনি 2 থেকে 3 টন পর্যন্ত লোড নিতে পারবেন। তো এখন আপনাদেরকে একটি গাড়ি দেখাবো, সেটা হচ্ছে 1.5 টনের গাড়ি। এই গাড়িটি কিন্তু খুব অল্প চলা, এই গাড়িটি জাস্ট 40,000-এর মতো চলছে। এই গাড়িটি কিন্তু আপনি নিতে পারেন, একদম নতুন কন্ডিশনে রয়েছে। এখানে পেয়ে যাবেন হচ্ছে ইসুজুর ইঞ্জিন, যেটার সিসি হচ্ছে 2771 সিসি। এই গাড়িটির হর্স পাওয়ার হচ্ছে আপনার 78 হর্স পাওয়ার। এই গাড়িটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে এয়ার ব্রেকিং সিস্টেম। এই গাড়িটি খুব অল্প টাকা ডাউন পেমেন্ট দিলে আপনি নিতে পারবেন। এই গাড়িটির ডাউন পেমেন্ট রাখা হয়েছে 2,55,000 টাকার মতো। তো যারা আসলে নগদে নেবেন তারা কিন্তু এই গাড়িটি নিতে পারেন। এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে 15 লাখ টাকার মতো। গাড়িগুলো কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে, আপনারা চাইলে কিন্তু এই গাড়িগুলো শোরুম কন্ডিশনেও নিতে পারেন। স্ক্রিনে আমি শোরুমের নাম্বার দিয়ে দিব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার দিবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন।